লোকের মুখে মুখে। এবার বীরভূমে কাকু, আপনার মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে, খুব অন্যায় হয়েছে। ও, মেয়ের বেলা বলে শুধু অন্যায় হয়েছে, আর কিছু হবে না, শাস্তি হবে। প্রকাশ্যে হুমকি, হুঁশিয়ারি থেকে শুরু করে নানা মজার কথা, মুখ খুললেই শিরোনামে অনুব্রত মণ্ডল। তার নানা কথা ঘুরে লোকের মুখে মুখে। এবার বীরভূমের তৃণমূল সভাপতির সেরকমই কিছু কথা তুলে ধরে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগ। আর অনুব্রত নানা মন্তব্য নিয়ে এই ভিডিও তৈরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ভিডিওটি তৈরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এক নাবালককেও। পুলিশ সূত্রে দাবি, গত 21 তারিখ তৃণমূলের আইটি সেলের তরফে বোলপুর থানায় এই ভাইরাল ভিডিও নিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের দেওয়া এই সেই ভাইরাল ভিডিও। ওর কি হিম্মত দেখবেন, আমার হিম্মত দেখুন। আমার আপনার মেয়েকে না পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবো, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনি যতই বলুন এই করে দেবো ওই করে দেবো, আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমি তো বিয়ে করবই করবো। পারবে না? কি পারবো না কি, আমি দিল্লিতে নিয়ে গিয়ে বিয়ে করবো। দিল্লিতে কোনো শাসন নাই। তাহলে বাঁশবাগানে বিয়ে করবো। লজ্জা লাগা দরকার। লজ্জা টজ্জা আপনার লাগে, আমার লজ্জা লাগে না, ঠিক আছে, আমি তো বিয়ে করবই করবো। খুব দারুণ লজ্জার ব্যাপার। বেশি কথা বলেন না, দুটো মেয়েকেই তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। হ্যাঁ, যদিও বা পড়ে যায় তারপর কি হবে, ছাগলে মুড়ে খাবে। আপনার এইসব কথা না আপনার গ্রামের লোককে বলবো, তারপরে দেখবো ওরা কি করে। বেড়া আক্কা বেড়াবে। ও, তাই নাকি? তাহলে আমি আমার বন্ধুদেরকে নিয়ে গিয়ে বলবো। বেড়া আক্কা বেড়িয়ে দেবে এক ধাক্কে। ও আচ্ছা, তা কেমন পেটাবে? মাথা থেকে পা পর্যন্ত কেমন লাগবে? তদন্তে নেমে সুকান্ত বর্মন নামে একজনকে আলিপুর দুয়ারের ফালাকাটা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে দাবি, এই ভিডিওটি ওই যুবকই টিকটকে আপলোড করেছেন। তিনি আবার ওই ভিডিওটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা অরূপ সরকারের ফেসবুক প্রোফাইল থেকে নিয়েছেন। পুলিশের দাবি, অরূপের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে জানা যায় ভিডিওটি 16,000 বার শেয়ার হয়েছে। এসব জানার পর রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অরূপকেও। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে আসলে এই ভিডিওর কারিগর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক নাবালক। তার নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। অনুব্রত মণ্ডলকে নিয়ে ভিডিও তৈরি করে ওই নাবালকই ফেসবুকে পোস্ট করেছিলেন, যা 20,000 বার শেয়ার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। সেই নাবালককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 354A, 469, 506, 507, 120B, এটা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি আইনের এই আইনগুলো। আর 66 আর 66A আইটি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে এই দুটো ধারায় কেস করেছে। যদিও তাকে নিয়ে তৈরি ভাইরাল ভিডিও নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল। ধৃত দুই যুবককে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর আদালত। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।